আব্দুল আজিজ আপনাকে যুক্ত করা আছে আব্দুল আজিজ আপনি বলেন তাহলে হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে জি একটু সংক্ষেপে বলবো আমি অনেকদিন পর আপনার সাথে কথা বললাম তো কথাটাও বলতেছি আচ্ছা যেটা মনে করেন আমার একটা জিনিস জানার ছিল যেমন মনে করেন যে রেগুলেশন রেগুলেশন বা বিপ্লব বা সমাজের মধ্যে যখন কোনো বিপ্লব ঘটায় হ্যাঁ বা রায়ওট বা বিগত তিনশো বছর আগে যখন কোনো রায়ের কথা বা কোনো কিছু যখন সমাজ সংস্কারে কোনো কাজে আসে হ্যাঁ এই রায়ট গুলা যখন ঘটে তখন এই যে ধর্মীয় যে ব্যাপারগুলো যে আছে ধর্মীয় যে ব্যাপারগুলো আছে যেমন আপনারা যেগুলো বলেন যে ধর্মীয় অন্ধকার বা ধর্মীয় কুসংস্কার তো আপনারা যে ফেসবুকের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে আজিজ ভাই আপনি এতগুলা কথা বলছেন আপনার প্রশ্নটাই বোঝা যাচ্ছে না এতগুলা কথা একসাথে বললে প্রশ্ন তো হয় না ভাই

যেভাবে সমাজ সংস্কারের কাজগুলো করছে হ্যাঁ যেমন মনে করেন সমাজ বিপ্লব হ্যাঁ যেমন কমিউনিস্ট যেভাবে করছে কাজগুলো যেমন আপনি যেভাবে কাজগুলো করতেছেন যেমন ধর্মীয় কুসংস্কার গুলা হ্যাঁ তো আপনি যেভাবে অনলাইনের মাধ্যমে বা সংসার ডট কম এর মাধ্যমে যে কাজগুলো যে করতেছে তো আপনার কি মনে হয় যে মানে এইভাবে সংস্কারের মাধ্যমে দেশ পৃথিবী কি পাল্টাবে বা আপনার তো সন্তানের ছবিটাও আছে আর বাইরে ভাই প্রশ্ন আর বাইরে নামাই এবার থামেন এই প্রশ্নের উত্তর আমরা শেষ করি তারপর আবার সাথে আবার কিছু যুক্ত করেন পরে হ্যাঁ আপনি প্রশ্নটা মানে যে তখন মানে না

এবং এরপরে আপনি যেই যে জায়গায় চলে গেলেন যে আমার কথা বললেন যে যে আমি মাধ্যমে মানুষের সাথে আলাপ আলোচনা করতেছি ভাই এই জিনিসটা সম্পূর্ণ ভিন্ন কারণ হচ্ছে বিপ্লব করছে সেটা ছিল একটা রক্তাক্ত রক্তাক্ত বিপ্লব সেখানে প্রচুর সংখ্যক নিরপরাধ মানুষের রক্তের উপর দিয়ে সেই বিপ্লব হয়েছে রাশিয়াতে যে বিপ্লব হয়েছিল পরিমাণে সাধারণ মানুষ নিরস্ত্র মানুষের রক্তের উপর দিয়ে সেই বিপ্লব হইছে মা সেতু যে বিপ্লব করছিল সেটা অসংখ্য কৃষক শ্রমিকের রক্তের উপর দিয়ে সেই বিপ্লব হয়েছে অনেক মানুষকে হত্যা করা হয়েছে সেগুলো ছিল সশস্ত্র বিপ্লব আপনি আপনি যদি মাঝখানে আপনার কথা বলতে হয় তাহলে আপনি ধরে রাখেন একটু পরে বইলেন ধরে রাখেন যদি কথা মাঝখানে কথা বলেন তাহলে আপনাকে আমি মিউট করে দিয়ে কথা বলতে হবে তখন আমার আমাদের এই কাজের সাথে এই সমস্ত কাজের কোনো মিল নাই কারণ আমাদের কাজ আমাদের কাজ হচ্ছে আমরা যৌক্তিক শুধুমাত্র যুক্তি দিয়ে কাউকে একটা ফুলের টোকা পর্যন্ত না দিয়ে আমরা শুধুমাত্র যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমরা আলাপ আলোচনা করতেছি সেখানে একটা মানুষের একটা আঙ্গুলের থেকে একটা পশম খসে যাচ্ছে না কোন মানুষের কোন আঙ্গুলের একটা পশম তার খসে যাচ্ছে না এমনকি নখ আমরা ফেলতেছি না আমরা যেটা করতেছি মানুষের চিন্তার ভিতরে কথা শোনা যাচ্ছে না প্রবলেম

একটা চুল একটা পশম কারো উঠা গেছে এরকমের কোনো প্রমাণ কেউ কখনো দেখাতে পারবে না আমাদের এই কাজের মাধ্যমে আমরা শুধুমাত্র দেখাচ্ছি যে তারা যে বিশ্বাসটা করে সেই বিশ্বাসটা কতখানি যৌক্তিক কতখানি অযৌক্তিক এইটাতে এইটার সাথে এই সমস্ত মানে বলসেভিক পার্টি বা কিউবার যে কমিউনিস্ট পার্টি বা চীনের যে কমিউনিস্ট পার্টি এগুলোর বিপ্লবের কোনো সম্পর্কই নেই কোনো মিলও নাই এদের কাজ ছিল হচ্ছে কি মানে বলপূর্বক বলপূর্বক মানুষকে মানে কমিউনিজমের দীক্ষায় দীক্ষিত করা বা এই যে নবী মোহাম্মদ যে কাজটা করছিল মাইরা মুইরা তাদের মা বেটিকে গণীমতের মাল হিসেবে ধর্ষণ করা নবী মোহাম্মদ বিশেষ করে নবী মোহাম্মদদের কথা তো এখানে বলতেই হবে যে নবী মোহাম্মদ কাফেরদেরকে মুইরা তাদের মা বেটিকে তুইলাই না তাদেরকে ধর্ষণ করা তাই সে নাকি বিপ্লব করছে এই বিপ্লব তো এইটা তো ভয়ঙ্কর বিষয় এটা তো খুবই ভয়ঙ্কর বিষয় আমাদের কোনো কাজের মাধ্যমে কেউ কখনো বিন্দুমাত্র কোনো ক্ষতি ঘুঁজছে মারাজ ভাই আপনি কি মানে মনে করেন আমাদের এই কথার মাধ্যমে যুক্তির মাধ্যমে আমি একটু পরে বলবেন পরে বলবেন বলতে বলবো তখন আপনি বলবেন বাসবি ভাই আপনাকে আমি একটু জিজ্ঞেস করি আমাদের এই কথা বলা বা যুক্তি তর্ক এইগুলা থেকে কারো পক্ষে কোনো ক্ষতি হওয়া আদৌ কখনো সম্ভব

এখান থেকে ভালো কিছু নিল না নিল তাতে যুক্তি তর্কের কি দোষ পড়তে পারে এর মাধ্যমে তো মানুষের ক্ষতি হওয়ার কথাই নয় বরং হ্যাঁ বলুন মানে আমাদের এই আন্দোলনের সাথে কি এই আন্দোলন আমরা মানে সমকক্ষ বলতে পারি না 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 আপনি যেটা বলতে চাচ্ছেন বলেন কথা কি শোনা যাচ্ছে কথা কি শোনা যায় হ্যাঁ হ্যাঁ বলেন আমি আপনার সাপোর্টে কথা বলতে আসিফ ভাই আপনার সাপোর্টে আমি কথা বলতেছি

কথা তো থেমে গেল ফারাজ ভাই কথা তো থেমে গেল তার মানে আর না আর না যথেষ্ট হইছে মানে একটা মুসিবতের মধ্যে পড়লাম তো